সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 10ই অক্টোবর, রোজ শুক্রবার। আমরা চলে আসছি পাবনা জেলায়, ঈশ্বরদী উপজেলায়, অরণখোলা গ্রামে। আজ আমরা একটি নতুন খামার কিভাবে তৈরি করতে হবে, নতুন খামার কিভাবে তৈরি করলে আপনার গরুটা ভালো থাকবে, মানে ভালো মতো আপনার গরুটা শুইতে পারবে, খাইতে পারবে, ঠিক আছে, এগুলা তুলে ধরবো, এগুলো সম্পর্কে কথা বলব। তো চলুন একটি নতুন খামারে গিয়ে দেখি। এটা হচ্ছে আমার নিজেরই খামার, এই খামারটা নতুনই কাজ শুরু করছি, কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এই খামারটাই একটু দেখতে দেখেন। খামারটা এখান থেকে লম্বা দেখতে পাচ্ছেন 36 ফুট লম্বা, আর এর পাশে দেখতে পাচ্ছেন 22 ফুট। আবার খামারটার দেখেন এই গুড়ার থেকে, এই গুড়ার থেকে ওই দেওয়াল পর্যন্ত আছে 8 ফুট। আবার এই মাঝখানের এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, ওই গ্যাপটা আছে হচ্ছে আপনার, গ্যাপটা আছে হচ্ছে আপনার 2.5 ফুট মাঝের এই গ্যাপটা, এই পাশেও আছে 8 ফুট। এই গুড়ার থেকে এই পাশে আছে 8 ফুট। আর এইভাবে আপনার গুড়া এখান থেকে এখানে মানুষজন যাওয়ার জন্য আপনার এখান থেকে আপনার 3 ফুট গ্যাপ রাখা হয়েছে, 3-4 ফুট আপনার যা খুশি রাখতে পারেন, সমস্যা নাই। এদিকে একটা মানুষ যেন গরুটা এ পাশে নিয়ে আসা যায়, এই জন্য এই গ্যাপটা রাখা, এই পাশে নিয়ে আসি বাদার জায়গা। আর মাঝখানের এই গ্যাপটা দেওয়া হয়েছে, দুইটা গরু মাঝখান দিয়ে যায় সেটা খাবার দেওয়ার জন্য, পানি টানি দেওয়ার জন্য এই গ্যাপটা রাখা, এবং দুইটা গরু যেন লড়াই না করতে পারে, এই জন্য এই মাঝের এই গ্যাপটা প্রয়োজন। তো চলেন এখান থেকে দেখেন কয়টা গরু আপনি বাঁধতে পারবেন। এই দেখেন এক একটা ইয়ের সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো কয়টা গরু আপনার কয়টা অ্যাঙ্গেল আছে, কয়টা খোপ আছে, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 13টা, মানে এই পাশে 13টা, ওই পাশে 13টা, মানে 26টা গরু অনাহাসেই বাঁধতে পারছেন। এই দেখেন এখানে দেখেন এই মাথার থেকে ভালোভাবে দেখাই, এই মাথার থেকে ওই মাথা একটু ঢালু হতে হবে, যেহেতু গরু যখন প্রস্রাব পায়খানা করবে এইটা গড়ে এই জায়গায় আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ওখানে 4 ইঞ্চি ঢালু করা আছে, 4 ইঞ্চি ঢালু করলে আপনার দেখা যাচ্ছে প্রস্রাব করলে পারে এই এদিক দিয়ে পানিটা গড়ি, এই দেখেন এই সাইড থেকেও একটু ঢালু করা আছে, এদিক দিয়ে পানিগুলো আছে গড়ি, এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবে, এই দেখেন একটা। তারপরে আপনি এখান থেকে এ পর্যন্ত 2.5 ফুট দিয়ে আছে, বুঝতে পারছেন, এখান থেকে আবার গিরি লাগে, গিরি লাগে এই পর্যন্ত এই মাটির থেকে, মাটির থেকে এই পর্যন্ত আছে 2.5 ফুট। আবার এখান থেকে আপনার গ্রিলটা হবে একবারে চাল পর্যন্ত, একবারে চাল পর্যন্ত গ্রিলটা হবে। দেখুন গ্যাপটা, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপের থেকে এই পর্যন্ত গ্রিল হবে। তারপরে এই দেখুন গ্রিলের রড আনা হয়ে গেছে, তো
এই যে এই 8 ফুট জায়গাটা, এই জায়গাটা একটু বাড়তি দেওয়াই ভালো। কিছু কিছু লোক আছে 7 ফুটও দেয়, 7 ফুট দিলে একটু সমস্যা হয় কি, বড় কোনো বড় গরু আনলে পরে ওইটার গরুটা শুইলে পারে একবারে পিছনে ঠেকে যায়। আবার গরুগুলো যে আপনি ভালো করে মানুষের দেখাবেন, দেখানো কষ্ট হয়ে যায়, সেই জন্য এখান থেকে 8 ফুট দেবেন। 8 ফুট দিলে পারফেক্ট হয়ে যাবে। তো আর এই ঢালুর কথা তো বললামই, এই পাশেও আপনার ঢালু করা আছে, ওই সাইড থেকে প্রসাব পায়খানা, প্রসাব গড়িয়ে এবং গরুর পানি যে ধোয়াবেন, ধোয়ানো পানিটাও চলে আসবে। এবং যে আপনার গরু গল যখন পরিষ্কার করবেন, পানি মারবেন, তখন ওই পানিটাও চলে আসবে। আসি দেখেন, এখানে করা আছে এটা যে পানি জমানোর ওটা করা আছে, একটা হোল করা আছে, যে এই হোলের এই জায়গায় আবার পাইপ দিয়ে আছে। দেখেন এই পাইপ দিয়ে পানিটা বের হয়ে ওই দিক দিয়ে চলে যাবে। আর এই সাইডে এটা দেখতে পাচ্ছেন, এটা গরুর খাবার টাবার রাখার জন্য করা হয়েছে। গরু এখানে গরুর খাবার মানে কাটার পরে এখানে রাখবো, রাখি। তারপরে দেখেন এই, দেখেন ওই পানিটা এখানে আসবে, এখানে এসে এখান থেকে জমা হয়ে ডাইরেক্ট ওইদিকে বাইরে পুকুরে চলে যাবে। কেন আছে তো আর দেখেন এখানে দুইটা সাদা টিন দেওয়া আছে পুকুরে, তাহলে কখনো মানে আপনার গোয়ালটার মধ্যে যখন অন্ধকার হয়ে আসবে, ঠিক আছে, তখন এই টিনের জন্য পরিষ্কার দেখা যাবে। লাইট না থাকলেও মোটামুটি অনেক পরিষ্কার দেখা যাবে। তো দর্শক সবই বললাম যে একটা নতুন খামার এইভাবে তৈরি করলে পারে পারফেক্টভাবে উঠে যাবে। আবার এটার থেকে দেখেন, এটার থেকে এটা কিন্তু আপনার 2-3 ইঞ্চি উঁচা আছে, 3 ইঞ্চি উঁচা আছে এটার থেকে, এটা এটা এটার থেকে এটা কিন্তু 3 ইঞ্চি ডাউন। যেহেতু গরু ছোটো বড়ো আছে, কোনো বাচ্চা গরু হলে পরে মানে এটার থাকবে, আর বড়ো গরু হলে এটার থাকবে। এই জন্য এটা একটু নিচু করা হয়েছে, এটা উঁচু করা হয়েছে। দর্শক ভাই দেখলেন, এ দেখেন গরুগুলো এদিক দিয়ে উঠবে, এখানেও ঢালু করা হয়েছে, ঢালু করে এখানে গরুটা এদিক দিয়ে ভেতরে চলে যাবে। আর এইদিকে খামারটা আমরা একটু উঁচা করেছি, যেহেতু উঁচা জায়গা কখনো পানি টানি ভিতরে ঢুকতে পারবে না, এই জন্য একটু উঁচা করা হয়েছে। আর উঁচা করলে পরে গরুগুলো দেখতে ভালো লাগে। দেখেন এখান থেকে আপনার এই পর্যন্ত আছে হচ্ছে আপনার 3.5 ফিট, 3.5 ফিট। আপনার এখান থেকে আপনার এই পর্যন্ত আছে আপনার 2.5 ফিট আছে, তার মানে নিচের থেকে আপনার 1 ফুট উঁচা আছে, বুঝতে পেরেছি, 3.5 ফিট কিংবা 3.5 ফিটই আছে। এটার ব্যাপারে ওখান থেকে আপনার 1 ফিট ভিতরে উঁচা আছে খামারটা। যে দর্শক যেগুলো বর্ণনা দেওয়া ছবি দিলাম, নতুন খামার এইভাবে আপনারা গড়ে উঠান, এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি করে, আর পুরো ভিডিওর সাথেই থাকবেন, আর আমাকে ভিডিও বানানোর জন্য উৎসর্গ দেবেন। এই প্রত্যাশা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবেন।